নিম পাতার উপকারিতা এবং পুষ্টিগুণ আমরা সবাই কম বেশি জানি। আজ তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিম বেগুনের ভাজা। কয়েকটি কচি নিম পাতা তুলে নিয়েছি। পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে। পাতায় কোনো ধরনের জল চুয়াইনি, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর সেই সাথে রয়েছে ছোটো টুকরা করে রাখা বেগুন। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। তেল ভালো গরম হয়ে আসার পর ডাঁটা থেকে পাতাগুলো ছাড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম। পাতাগুলো রান্নার আগেই ছাড়িয়ে নেওয়া যায়, আবার রান্নার ফাঁকে ফাঁকেও এই কাজটি করে নেওয়া যায়। কচি নিম পাতা মচমচে করে ভাজলে এমনিতেই খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু এই রেসিপিটি। আর সেই সাথে বেগুন দিয়ে ভাজি করলে খেতে আরও বেশি দুর্দান্ত হয়। কচি নিম পাতা সামান্য তেলে মচমচে করে ভাজলে গরম ভাতের সাথে এমনিতেই খেতে পারবেন। হালকা আঁচে 2 মিনিট ভেজে নেওয়ার পর একটু মচমচে করে ভাজা হয়ে আসলে অন্য একটি পাত্রে তুলে রাখছি। 1 চা চামচ সরিষা ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটি কম সময়ে অল্প আঁচে তৈরি করা যায়, আবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। গরমের শুরুতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বেশি হয়, আর বিভিন্ন অসুখ থেকে মুক্তি পেতে তিতা জাতীয় খাবার খাওয়া আমাদের জন্য খুব উপকারী। আর নিম পাতা এতটাই উপকারী যে এর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। পরিমাণ মতো লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, 2-3টি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ঢেকে রাখছি আরও 2 মিনিট। 2 মিনিট পর এবার সবজি ভালো করে সেদ্ধ হয়ে আসলে বারবার নেড়ে চেড়ে দিয়ে শুকিয়ে নেব। তিতা জাতীয় খাবার বাচ্চারা সহজেই খেতে চায় না, আবার মচমচে করে ভেজে রান্না করলে ওরাও সহজে খেতে পারবে, তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি। ভাজা নিম পাতা একদম শেষের দিকে দিলাম, কারণ নিম পাতার যে ঘ্রাণ রয়েছে সেটা শেষের দিকে দিলে খুব সুন্দর পাওয়া যায় আর খাওয়ার সময়ও খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোয়। বেগুন ভালো করে ভেজে নেওয়ার পর এবার তুলে রাখা নিম পাতা ভাজা দিয়ে দিচ্ছি। তিতা জাতীয় যে কোনো রান্না বা খাবার আমরা সাধারণত রাতে খাই না, তাই সকাল অথবা দুপুরের খাবার তালিতে এই খাবারটি পরিবেশন করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর বেগুন এবং নিম পাতার ভাজা তৈরি, এবার নামিয়ে রাখছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।